हरे कृष्ण बंधुरा गुड मॉर्निंग आमार चैनल भक्तिकुंजे आपनादेर स्वागत जानिए आजकेर ए नतून ब्लगटी शुरू करछी आर आजके जगन्नाथेर दर्शन दिए ब्लगटी शुरू करछी। আর বন্ধুরা এখন সকাল প্রায় 7টা বেজে গেছে আর দেখতেই পাচ্ছেন আপনারা আমি রান্না চাপিয়ে দিয়েছি কারণ আজকে আবার সেই এক ব্যস্ততার সকাল। আজকে আমার আরিয়ানের স্কুলও আছে আর আমার হাজবেন্ডেরও আবার স্কুল আছে, দুজনেই আজকে আবার বেরিয়ে যাবে, আজকে শুক্রবার। তো তাড়াহুড়ো করে এখন আবার সেই প্রতিদিনের মতনই রান্না সারতে হবে। তো আমি দেখুন এখানে একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি। প্রথমে আমি একটু ভোগ চাল আর মুগ ডালটাকে সিদ্ধ করে নিলাম, তারপরে একটু আজকে সবজি দিয়ে খিচুড়ি রান্না করছি। তো এর মধ্যে আমি একটু শিম, মটরশুঁটি, আলু আর ডুমু ডুমু করে কেটে রাখা মিষ্টি কুমড়োটাকে, আদা, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দিয়ে সম্বরা দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে এরপরে এই দেখুন খিচুড়িটার সাথে মিশিয়ে দিলাম। আর এরপর দেখুন এখন আমি এটাতে একটু ঘি দিয়ে দিচ্ছি। আমার খিচুড়িটা প্রায় হয়ে গেল। এদিকে আমি একটু বেগুনগুলো যেগুলো কেটে রেখেছিলাম এখন এগুলো একটু ভেজে নিচ্ছি। আজকে খিচুড়ির সাথে একটু বেগুন ভাজাই করছি। তো এই শীতের সময়তে খিচুড়ির সাথে বেগুন ভাজাটা খুবই ভালো লাগে খেতে, তাই আজকে একটু বেগুন ভাজাই করছি। তো দেখুন এই যে আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে, এটা এবার ঠান্ডা একটু হবে তারপরে ভোগ লাগাবো। আর এদিকে দেখতে পাচ্ছেন যে আরিয়ান উঠে গেছে, উঠে এবার ও অনেকক্ষণ আগেই উঠে গেছে। তো উঠে ওর স্নান টান সব হয়ে গেছে, এখন দেখুন ওই যে সেই একটা হাতে নিয়ে সেই এটা সেই ক্যারেটটা যেখান থেকে শেখে সেখান থেকে এটা দিয়েছে, এটার নাম নাকি নানচাকু। তো যাই হোক সারাদিন এটা নিয়েই হচ্ছে, মানে পাওয়ার পর থেকে এটা মানে বাড়িতে থাকলেই এটা ওর হাতে থাকবে। আরিয়া গুড মর্নিং বলো সবাইকে। তো বন্ধুরা আমার রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেল, এরপর আমি একটু আরিয়ানের টিফিনটা রেডি করে নেব, তারপর আমি ভগবানকে ভোগ লাগাবো। এদিকে আমার ভগবানকে ভোগ লাগানো হয়ে গেল আর এখন আমি একটু আরতি করে নেব, তারপর আমি আরিয়ানকে খেতে দেব। আমি এখন আরিয়ানের টিফিনটা রেডি করে দিচ্ছি, আজকে ওকে একটু টিফিনে ফলই দিয়ে দিলাম। তো যাই হোক ওর তাহলে একটু ফলটা খাওয়া হয়, সেই তো ফিরবে বিকেলবেলায়, আবার তখন ফিরে একটু ভারী খাওয়ার খায়ও, তাই আজকে ওকে ফলটাই দিয়ে দিচ্ছি। অন্নমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেম ডাকো শ্রী চৈতন্য নিতায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে মহাপ্রসাদ কি। তো ওদিকে আরিয়ানকে আরিয়ানের বাবা খাইয়ে দিচ্ছে আর এদিকে আমি ওর টিফিন বক্সগুলো ব্যাগের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। ও দেখি বাবা হ্যাপি বার্থডে, ও তুমি তো সেদিন যাওনি ওই জন্য তোমাকে পরে দিল এটা। বাই বাই হরে কৃষ্ণ। তো এখন 8:30 বেজে গেল আর আরিয়ানকে ওর বাবা এখন ওর স্কুল বাসে তুলে দিতে যাচ্ছে, কারণ ওর স্কুল বাসটা খুব টাইম মতনই ঢুকে যায়। তো বন্ধুরা আমার তো এখন অনেক কাজ পড়ে আছে, তো এরপরে আমার হাজবেন্ড আরিয়ানকে বাসে তুলে দিয়ে আসার পর আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করবো, তারপরে তো ও তো আবার স্কুলে বেরিয়ে যাবে, তারপর আমি আবার আমার কাজগুলো সেরে নেব। তো আমাদের খাওয়া দাওয়া সকালকার হয়ে গেছে আর আমার হাজবেন্ডও স্কুলে বেরিয়ে গেল,
তো এবার আমার কাজগুলো সব সেরে নেব। তো বাসনগুলো অনেকগুলো হয়েছে দেখুন, এবার বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নেব আর এক এক করে সব কাজগুলো সেরে নেব। তো তারপর আজকে ভাবছি একটু সময় পেলে জগন্নাথের ড্রেসগুলো অনেক দিন থেকেই মানে অগোছালোভাবে আছে, তো সময় আর হয়ে উঠছে না, সেগুলো প্রতিদিনই ভাবছি একটু গুছিয়ে নেব। তো যাই হোক, আজকে একটু সময় পেলে ওই ড্রেসগুলোকে আজকে একটু গুছিয়ে নেব। তো বন্ধুরা, আমার বাসন টাসন সব মাজা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি একটু ওয়াশিং মেশিনটা চালু করে দেব। তো এর মধ্যে আমি লিকুইডটা দিয়ে দিচ্ছি আর জামা কাপড় সব ঢোকানো হয়ে গেছে। তো এবার আমি একটু মেশিনটা অন করে দেব। তো এই জামা কাপড়গুলো একদিকে কাঁচা হতে থাকবে আর তারপর আমি ওদিকে একটু ঘরটা একটু মুছে নেব। তারপর আবার স্নান টান করে তারপর একটু ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসব। আর এখন তো শীত পড়েছে, তাই একটু স্নান করার পরেই আবার ছাদে যাই, কারণ স্নান করার পরে ছাদে যেতে এখন বেশ ভালোই লাগে রোদটা। আর গরমের সময় হলে আমি কাজটাজ সেরে আগে জামা কাপড়গুলো দিয়ে আসি ছাদে, তারপর আমি স্নান করি। তো যাই হোক, এখন শীত পড়েছে বলে জামা কাপড়গুলো পরেই দিয়ে আসবো স্নান করার পরে। তো তাই স্নানের পরে ছাদে যেতে এখন খুবই ভালো লাগে। তো কাজগুলো সেরে নিচ্ছি। তো এখন আমি ঘরটাকে তাড়াতাড়ি একটু মুছে নেব। তো বন্ধুরা, আমার এখন সব কাজটাজ কমপ্লিট হয়ে গেছে। দেখুন, আমার সব রান্নাঘর দৌড়ে বা সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি ছাদে যাব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন ছাদে চলে এসেছি আর আমার জামাকাপড়গুলোও সব মেলা হয়ে গেল। আর চারিদিকে দেখুন না, আকাশটা একদম পরিষ্কার। আর শীতের সময় তো বেশ ভালো লাগে ছাদে আসতে এখন, আর গরমের সময় তো বাবা একটু জামা কাপড় মেলতে মানে আসাই যায় না, এতটা গরম থাকে। তো যাই হোক, আমার জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, এবার আমি ঘরে যাব। তো আমি ঘরে চলে এসেছি আর এখন আমি দেখতেই পাচ্ছেন এই যে জগন্নাথের ড্রেসগুলো আপনাদের বলেছিলাম, তো এগুলো অনেক দিন থেকেই অগোছালো হয়ে পড়ে আছে। তো এই ড্রেসগুলোকে আমি এখন একটু গুছিয়ে নেব। দেখুন কতগুলো মানে সেই মানে কি বলবো, এলোমেলো হয়ে সব আছে। তো যাই হোক, এগুলো সব ধোয়া হয়ে গেছিলো আর এগুলো অনেক দিন থেকে গোছাবো গোছাবো ভাবছি আর সময় করে উঠতে পারছি না, তাই ভাবলাম আজকে একটু গুছিয়ে নিই। তো এখন আমি এগুলো একটু গুছিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ব্লগটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখন যেহেতু শীত পড়ে গেছে, তাই এই জগন্নাথের দেখুন এগুলো সব শীতের জগন্নাথের সোয়েটার। তো এগুলোকেও আবার বের করে রাখছি, কারণ এই অরুণ ষষ্ঠীর দিন থেকে জগন্নাথকে আবার শীত বস্ত্র পরাতে হয়। সেদিন থেকে আবার মানে ময়ূরের পাখা যেটা আমরা আরতির সময় ব্যবহার করি সেটা আবার বন্ধ হয়ে যাবে, মানে সেই পাখার আর বাতাস দেওয়া যায় না ভগবানকে। তো দেখুন, এগুলো আমরা সব আমি মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম। তো এগুলো গুছানো আমার হয়ে গেল, তো এগুলো আমি গুছিয়ে এখন রেখে দেব সব। আর এই যে এই ময়ূরের পাখাটা দেখছেন, এটা নতুন নিয়ে এসেছিলাম, এর আগে যখন মায়াপুর গেছিলাম সেবার এটা নিয়ে এসেছিলাম। তো এখন যেহেতু এটা আর ব্যবহার করি না, আর একটা আছে সেটাই ব্যবহার করি। আর এই যে ছোটো ছোটো এগুলো দেখছেন, এগুলোর মধ্যে ছোটো যে ভগবানের জিনিসগুলো সেই জিনিসগুলো এগুলোর মধ্যে রেখে দেবো, তাহলে আমার যখন ভগবানকে ড্রেসিং করি তো তখন আমি হাতের কাছেই পেয়ে যাই আর আমার খুব সুবিধা হয়।
তাহলে বন্ধুরা আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য হরে কৃষ্ণ।